যদি এদিকে না নজর যাই তাহলে আয়নার সামনে দাঁড়ান আর কাঁচা কাঁচা চুলগুলোকে আঙুল দিয়ে ফেড়ে ফেড়ে দেখেন যে কোথায় হারিয়ে গেল, সব পাকা কটা আছে, কাঁচাগুলো নেই কেন। এর মানেটা কি? আপনার আয়ু তো বাড়ছে, তার মানে কবরের দিকে আপনি কত তাড়াতাড়ি এগিয়ে চলে এসেছেন সেটা ভ্রুক্ষেপ করছেন না। মানুষের যদি চোখের জ্যোতি কমে যায় হিসাবের টাইম চলে এলো, কানে যদি শুনতে কম পাই তাহলে হিসাবের টাইম চলে এলো, যদি দেখা যায় চামড়াগুলো সব ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে তাহলে ওকে জেনে নিতে হবে যে হিসাবের টাইম এলো কি এলো। চলতে গিয়ে যদি হাঁটুগুলো মচমচ করে, উঠতে গিয়ে লাঠি আর বসতে গিয়ে যদি মাটি হয়ে যায় তাহলে জানতে হবে যে হিসাবের টাইম কাছে চলে এসেছে, তাহলে আমাকে ওই ব্যাপারে সজাগ হতে হবে। কিন্তু এটাই হলো আমাদের রোগ যে আমরা এটা পারি না। আফসোসের সাথে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ দুনিয়াতে পাঠালেন কেন? অসভ্যকে সভ্য বানাবার জন্য কোরআন মাজিদ দুনিয়াতে এলো। যারা বর্বর তাদেরকে শিক্ষিত করার জন্য, যারা বাদ্দিন তাদেরকে দিনদার বানাবার জন্য, যারা চরিত্রহীন তাদেরকে চরিত্রবান বানাবার জন্য, যারা আগুনের খোরাক তাদেরকে আগুন থেকে টেনে এনে তাদেরকে জান্নাতের মেহমান বানাবার জন্য কোরআন মাজিদ দুনিয়াতে এসেছে। আর যে কাজের জন্য কোরআন মাজিদ এসেছে সেই মিশনকে নিয়ে নবীজি এগোতে গিয়ে দুনিয়াতে সফল হয়ে গেছেন, আর আমরা হইলাম 29তম নসল। রাসূলুল্লাহর যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত যদি আমি সিলসিলাগুলোকে জুড়ি তাহলে দেখা যাবে যে আবু বকর থেকে শুরু করে তার বেটা তার বেটা তার বেটা করে আমরা যখন 29 নম্বর নসলকে পাবো আমাদের সামনে, তো দেখা যাবে যে সিলসিলাটা আমাদের পূর্ণ হয়ে যাচ্ছে। তো এই 29টা নসল গত হলো, তাতে 1450 বছর সময় লাগলো। এতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে মিশনটা নবীজি নিয়ে এসেছিলেন এর মধ্যেই চিত হয়ে গেল। আর ওই যুগ দেখতে পাওয়া যায় না যে বদকিরদার মানুষগুলোকে আল্লাহ রসুল আদর্শমান মানালেন, তাদের নসল ঘুরে আবার ওদের বাপদাদারা যেমন ছিল অসভ্য বর্বর, ঠিক তেমনি হয়ে গেল এই যুগের মানুষ। আপনাকে লম্বা লম্বা করে কথা নয়, ছোট ছোট করে কথাই বলছি। হযরতে আবু জার যেদিন ইসলাম কবুল করার জন্য নবীর কাছে আসলেন, তো রাসূলুল্লাহ গিফার বংশের লোক শুনে মুখখানাকে একটু মজাকের ছলে বলছিলেন কি, ও গিফার বংশের লোক মুসলমান হতে এসেছ, কেন এই টিটকারিটা আল্লাহ পাক রসুলের ভঙ্গিমাতে প্রকাশ পেয়েছিল? এই জন্য প্রকাশ পেয়েছিল যে গিফার বংশে শতকরা 97.5টাই লোক ছিল চোর নেই, ডাকাত নেই, লম্পট নেই, আর কিছু নেই, আর কিছু এদের ভেতরে আখলাক মন্দ মানুষ ছিলই না, কেন যে যুগটা সেই অন্ধকারের যুগ। আপনি জানেন এক সাহাবি, তিনি নিজের নিজের পরিচয় দিচ্ছেন যে আমি শুধু ছিনতাই করে খেতাম, রাহাজানি করতাম, পকেটমারি করতাম, ডাকাতি করতাম, চুরি করতাম, রাস্তাকে আলগে ধরতাম, উঁটের রাখালকে মেরে দিতাম, মালধনকে লুটপাট করে নিতাম। তিনি নিজে ইমান কবুল করছেন, তার নাম আমির বিন ফুহাইরা। তো কালকের ডাকাতটা আজকে রাসূলুল্লাহর কাছে এসে ইমান কবুল করে নিজের চরিত্রটাকে সম্পূর্ণ বদলে নিচ্ছেন, নিজের ভাবধারা চিন্তা সব কিছুকে বদল করে নিলেন। কত বড় দিনদার হলেন এই মানুষটা, যে যখন মাওতার যুদ্ধের দিন খালিদ বিন ওয়ালিদ দেখলেন যে দুশ্মনের সংখ্যা অনেক বেশি আর আমরা হইলাম মাত্র কাছাকাছি 40,000, এই সংখ্যাতে রুমের লক্ষ সেনাকে আমরা কি করে পেরে উঠতে পারবো? অতএব এক কাজ করো, রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনকে আজকে ডাকতে হবে, ডেকে আল্লাহর করুণা আল্লাহর দয়া আমরা আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে চেয়ে নেব, দুনিয়াতে নাজিল করে নেব আল্লাহর রহমত, যাতে আমরা আগামীকালকে হেরে না যাই। তো আল্লাহর কাছে দোয়া করবে খাস খাস লোকগুলো,
যারা অত্যন্ত বেশি পরহেজগার দিনদার আল্লাহওয়ালা তারা দোয়া করবে। তো হযরতে খালিদ বিন ওয়ালিদ যে দশটা লোককে চয়ন করলেন যে তোমরা রাতের বেলায় আজকে দোয়া করো আল্লাহর কাছে, বাদবাকি সাহাবি সবাই দোয়া করতে যাবে না, ওরা আরাম করবে, তোমরা এতটাই ভালো মানুষ যে তোমাদের দোয়াকে আল্লাহ তাআলা ফেলবেন না। তো সেখানে ফজল বিন আব্বাস ছিলেন, উনি নিজে ছিলেন, তারপরে ওই তালিকার ভেতরে আমির বিন ফুহাইরারও নাম আছে, যে তোমাকেও দায়িত্ব দেওয়া হলো যে আজকে রাতের বেলায় তোমাকে কাঁদতে হবে আল্লাহ তাআলার কাছে। আপনার বিবেককে আপনি জিজ্ঞেস করুন, যে লোকটা আজ 5 বছর আগে ডাকাতি করে জীবনগত করেছিল, সেই লোকটা কোরআনের ছায়া তলে এসে কতটা মুকাররাব এবং কতটা আল্লাহ প্রেমী হতে পেরেছে যে তাকে বাছাই করা হচ্ছে যে রাতের বেলায় আল্লাহকে ধরো, তোমার চোখের পানি যদি ঝরে তো তাহলে আল্লাহ রাজি হবেন। তাহলে কতটা এগিয়ে গেছেন উনি ভাই, জ্ঞান দিতে পারবো না, অত বড় আলেম নই। হাজ্জাতুল বাদা বিদাতে এ হুদাইবিয়ার দিন আল্লাহর নবীকে যখন মুশরিকরা আটকে দিল, না যেতে দিব না মক্কা, তওয়াফ করতে দিব না, ঘুরে চলে যাও, সেই দিন এক দুশ্মন আসছে, তখনকার মতো দুশ্মন, এর নাম উরওয়া বিন মাসউদ, রসুলুল্লাহর সাথে কথা বলতে আসছেন। তো কথা বলতে বলতে মাঝে মাঝে এমনি করে দাড়িটিতে হাত দিয়ে দিয়েছেন, মুহাব্বতের সাথে দাড়িটিতে হাত দিয়ে দিয়েছেন। ওই জায়গাতে রাসূলুল্লাহ যেখানে বসে আছেন, তারই পাশে একটা লোক বড় একটা ছাতার মতো লোহার তৈরি একটা ঢালকে ছায়া করে ধরে আছে, আর হাতে আছে তরবারি। যেমনি এই লোকটা রসুলের দাড়িতে এমনি করে হাত দিয়ে পেয়ার করতে যাচ্ছে, সাথে সাথে এই লোকটা যে তরবারি হাতে করে দাঁড়িয়ে আছে, মুগিরা বিন শোবা, আর নিজের তরবারিখানি দিয়ে এর হাতটাতে লাগাচ্ছে আর জোরকে ধাক্কা দিয়ে বলছে, এই হাতটা রাসূলুল্লাহর দাড়িতে হাত লাগাতে আসছো? বেচারি হাতটা সরিয়ে নিচ্ছে, আবার কথা হচ্ছে দুটো একটা হতে 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 আবার এমনি করে হাত দিয়ে দিচ্ছে দাড়িটাতে, ইয়ে আবার ওই তরবারির নোক দিয়ে ওর হাতখানাকে সরিয়ে দিচ্ছে, ফিরিয়ে দিচ্ছে। এই লোকটা ভদ্রভাবে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন, মান হাজা, এই লোকটা কে? রাসূলুল্লাহ বলছেন, এই লোকটা একে তুমি চিনো না, ইয়ে তো তোমার বংশের লোক, সম্পর্কে তোমার ভাতিজা হলো, এর নাম মুগিরা বিন শোবা। তখন উরওয়া বলছে, আরে 2 মাস হয়নি, বানি কিলাব নামক একটি গোত্রের 13টা মানুষকে মার্ডার করে তাদের মাল আর ধন আর উঁটকে বাড়ি নিয়ে ভরে মকমক করছো, আর আজকে আবার এইখানে এসে রসুলের পিছনে দাঁড়িয়ে আছো, আর দাঁড়িতে যদি হাত দিতে যাচ্ছি তো তুমি আমাকে আবার চমকাচ্ছ, তোমার পা ছাই তো কাদা লেগে আছে এখনো। রসুলুল্লাহ বলছেন, আমি ওর দিনকে কবুল করে নিয়েছি, বাকি ওর লুটে নেওয়া মাল সম্পর্কে আমি দায়ী নই, তবে এ কথাটা জানো, ইসলাম কবুল করে নিতে গেলে আগের গুনাহ কিছু গুনাহ হয়ে থাকে না। আমি বুঝাতে চাইছি, যে লোকটা দুশ্মন দাড়িতে হাত দিছে ও তো ইমানদার নই, আর যে লোকটা ইমানদার হয়ে রাসূলের হিফাজত করছে সে কালকে ছিল লুটেরা, আজকে কত বড় দিনদার যে রাসূলুল্লাহর হিফাজত করার জন্য পিছনে দাঁড়িয়ে আছেন, ছাতা ধরে আল্লাহর রসুলকে হিফাজত করব। রাসূলুল্লাহ সত্যি লোকগুলোকে মানুষ বানিয়ে দিয়েছিলেন, অসভ্যগুলোকে সভ্য বানিয়ে দিয়েছিলেন, আর মানুষের অন্তরে সে দেশের নারী, সে দেশের ছেলে, সে দেশের মেয়ে যত ছিল, যারা যারা রাসূলুল্লাহর কথাকে মেনে নিয়েছে তাদের অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাছাই করে নিয়েছিলেন, যে তোমরাকে জান্নাতের জন্য চয়েস করে নেওয়া হলো, চয়ন করে নেওয়া হলো, তোমরাকে আর জাহান্নামের ইন্ধন হতে হবে না। জি সত্যি কথা কি, এত বড় আলেমের সামনে ওয়াজ করে 4টি খানি কথা নয়, তবু জানি না বুকে কি সাহস আছে আমি বলে চলে যাচ্ছি, রাসূলে কারিম একদল বেটি ছেলের কাছে ওয়াদা নিচ্ছেন, এই তোমরা ইমানের ছায়া তলে এসেছ? বলে জি হ্যাঁ আমরা এসেছি। বয়াত করবে তো? হ্যাঁ, যে বয়াত করতে হবে, রাসূলুল্লাহ ওদের কাছে বয়াত নিচ্ছেন, বলো চুরি করবে না, চুরি করব না। তারপর বলছে,
আজ থেকে কোনো বাচ্চা কাচ্চাকে মেরে ফেলবে না, বাচ্চা কাচ্চাকে মেরে ফেলবো না। তারপরে আবার বলো তোমরা আজ থেকে শিরিক করবে না, বলছে জি না আমরা আজ থেকে শিরিক করবো না। তখন রসুলুল্লাহ 4 নম্বরে বেটি ছেলেদের আসল রোগে হাত দিয়ে বলছেন, এই তোমরা সব টিবিলে বলো, এরপর থেকে আমরা আর গলা ফাটিয়ে ফাটিয়ে হাঁ হাঁ করে মরা মানুষ বাড়িতে হতে গেলে আমরা চিৎকার করে কাঁদবো না, আর গালকে নুচবো না, বুককে চাপড়াবো না, বলো কাঁদবো না। সবটি বেটি ছেলে বলছে কাঁদবো না, একটা বেটি ছেলে বলছে না 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 এটা এটা বাদ দেন, এটা আমি পারবো না এখন। তো আরে বাবা, তিনটা কথা তুমি স্বীকার করে নিলে, আর 4 নম্বরের বেলা তোমাকে বললাম যে কাঁদবে না, তো তুমি কাঁদাটা ফের ছাড়বে না, তার মানে এটা কি কি ব্যাপার তোমার? তো বলছে আমার যেদিন দাদি মরে সেদিন দক্ষিণ পাড়ার মহবুলের মা কাঁদে দিয়ে গেছে, তো আর যেদিন বাপ মরবে সেদিন আমি কাঁদা যদি সোজ না করে দিই তাহলে পরে আমি বাকিতে থেকে গেলাম। তো জাহিলিয়াতের যুগে ভাড়াতে কান্না করে পাওয়া যেত, তো এই লোকটা যদি আমাকে কেঁদে দিয়ে থাকে আমার মা মরার দিন, তো ওর বাপ মরার দিন আমি যাব কান্না করে শোধ করব, তারপরে এটার উপরে হাত দিয়ে বয়াত করবো যে আর কান্দব না আজকে থেকে। রাসূলুল্লাহ বলছেন আল্লাহর এই কোন কথা হলো? আবার কিছু মুহূর্ত পরে, এমনকি 2-3 দিন পরে ওই মেয়েটি এসে রাসূলুল্লাহকে বলছেন, আল্লাহ রাসূল বয়াত করেছি অসম্পূর্ণ বয়াত, আমার ঈমানটা এখনো পূর্ণ হয়নি, আপনার কাছে গিয়ে যে অঙ্গীকার নামাটা আমি গ্রহণ করেছি, তিনটা নিয়েছি একটা নিনি, তাহলে তো আমি পাকা মুসলমান হতে পারিনি, যা আছে বাকি বকিয়া পড়ে কার কান্না আর কার না কান্না ওগুলো সব থেকে গেল, আমি ওয়াদা করে বলছি আজ থেকে আর কান্না করব না। তাহলে বেটা ছেলে বেটি ছেলে নর নারী এদের চারিত্রিক যে অধপতন ছিল সেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ওষুধ দিয়ে তাদেরকে শুধরে দিলেন এবং তাদেরকে বাঁধলেন কি দিয়ে? তাকওয়া দিয়ে। ওদের ইমানটাকে বেঁধে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাকওয়া দিয়ে। তাকওয়ার মানে হলো পরহেজগারী, তাকওয়ার মানে হলো আল্লাহ ভীতি, এই দিয়ে বেঁধে দিয়ে তাদেরকে আদর্শ মানুষ হিসেবে দুনিয়াতে তৈরি করলেন। তাদেরই উত্তর সুরীরা আজ কোথায় পথহারা। ভাই লম্বা আওয়াজ শুনে কি হবে? রাসূলুল্লাহ বলছেন সহিহ হাদিসে, শাইয়াবাতনি হুদ ওয়া আখওয়াতুহা, আমাকে সূরা হুদ এবং সূরা মুরসালাত এবং সূরা ওয়াকিয়া এই রকম সূরাগুলো বুড়া করে দিল, আমার দাড়ির ভেতরে পাকা দাড়ি ছিল না, এখন একটা দুটা করে পাকতে পাকতে ঐতিহাসিকদের মতে আমার দাড়িতে 19টা দাড়ি পাকা দেখতে পাওয়া গেছে, আমার মাথার চুল দুটাই একটা করে পাকতে শুরু করেছে। কে পাকালো? নবীজি নিজে বলছেন সূরা হুদ আমাকে পাকিয়ে দিল, সূরা মুরসালাত আমাকে পাকিয়ে দিল, সূরা ওয়াকিয়া আমার চুল পাকিয়ে দিল, আমাকে বুড়া বানিয়ে দিল। রাসুলকে বুড়া বানিয়ে দিল সুরাহুদে। কোরআন মাজিদের 5-5টি সুরার নাম আছে যে এই সুরাগুলো তো আমাকে বৃদ্ধ করে ছেড়ে দিল। কি করে কোরআন মাজিদ বৃদ্ধ পারে? কেমন করে কোরআন মাজিদ আপনার চুল পাকিয়ে দেয়, রাসুলুল্লাহকে চিন্তিত করে দেয়? এ কথাটা মগজে উঠাতে হবে কি না? কারবোনার মানুষ যেই গ্রামে আলেমদের নৌকা ডুবেছিল, যেই গ্রামের মানুষের কাছে বড় 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 মহারথী আলেম আল্লাহ রাব্বুল আলামিন বছরের পর বছর ধরে তৈরি করেছেন, বলুন যে রাসূলের চুল পেকে যাচ্ছে, তিনি বুড়ো হয়ে গেলেন কিসের কারণে? তো এই 5টা সূরার কারণে। তো আমাদের কেন চুল পাকে না, বা আমি কেন কোরআন মাজিদকে বুঝে, বা কোরআন মাজিদ আমার কোনো কিছু টসকাতে কেন পারে না? না পারার মানে হলো এই যে কোরআনে মাজিদকে ওরা অনুধাবন করেছিল, কোরআনে মাজিদকে ওরা বুকে জায়গা দিয়েছিল, আর আপনি এবং আমি কোরআন মাজিদকে টাকে জায়গা দিয়েছি। আমাদের কোরআন মাজিদ বাড়িতে যত্ন করে আলমারিতে রাখা আছে, আর সাহাবিদের কাছে কোরআন মাজিদ বুকে জায়গা পেয়েছিল, যার কারণে ওরা নিজেদেরকে বদলাতে পেরেছে আর আমরা আজ পর্যন্ত বদলাতে পারিনি। আমাদের দেশে কোরআন বুঝা কটা লোক আছে? সামান্য একটা প্রেশার কুকার কিনবেন,
500 টাকা দাম, প্রেসার কুকারের ভেতরে তিন পাতার এখানটা বই আছে, ক্যাটলগ, এটা কেমন করে খুলতে হবে, কেমন করে মাজতে হবে, কেমন করে ওকে লাগাতে হবে, কয় সিটি মারতে গেলে ভাত হয়েছে আর কয় সিটি মারতে গেলে ভাত সরে যাবে, পচে যাবে, গলে যাবে, কথাগুলো ওর ভিতরে লেখা আছে। যদি কোনো মায়ের লাল এই তিন পাতার ক্যাটলগটাকে না পড়ে তো কারবোনাতেই এমনও বেটি আছে, ওকে প্রেসার কুকার যদি বাপ কালামে দেখে না থাকে তো ওকে দিয়ে দেন খুলে ঢাকনাটা, আর দিয়ে বলেন রোজিনাকে ঢাকনাটা লাগা, রোজিনার বাপও ঢাকনা লাগাতে পারবে না। কি কথাটা বারে বারে কইছি, দেখ তো বাপজি দেখে লাইনি টেঁড়া ঝাপনি, ঝাপনি টেঁড়া নয়, ওর তরিকা আছে। তো প্রেশার কুকারটাকে ঠিক করে চালাবার জন্য যদি একটা ক্যাটলগ থাকে, তাহলে আপনার মতো একটা মানুষ এই 65 বছরের জীবন কাটাবে, ও পিশাব করবে কেমন করে, ও পায়খানা করবে কেমন করে, ও খানা খাবে কোনটা, ও ছেড়ে দেবে কোনটা, ও বিয়ে করবে কাকে, বাদ দিবে কাকে, ওর ব্যবসা কোনটা হালাল আর কোনটা ব্যবসা ওর হারাম, কোনটা খেতিবাড়ি করা যাবে আর কোনগুলো ফসল খেতিবাড়ি হিসেবে করা যাবে না, এতগুলো যে ফর্দি আছে শরিয়াতের ভেতরে, তাহলে এই ফর্দি ওকে শিখতে হবে না, ওকে জানতে হবে না, এমনি এমনি একদম কালা গঙ্গার মতো জীবন কেটে গেল। আর আমি নিজের নাম বলছি মুসলমানের খাতায়, এই জন্য তো আমার ভেতরে কোনো পরিবর্তন আসে না। বড় জোর আল্লাহ আমাকে মাপ দেয়, আপনারাও মাপ দেবেন। কোরআন মাজিদ এখন মুসলমানদের বাড়িতে যে কটা আছে সে কটা আছে দাদু মরার দিন সুরা ইয়াসিন পড়ার জন্য, যেটার কোনো বুনিয়াদি নেই। আর কোরআন মাজিদ পড়ার জন্য কোনো দিন আছে? যদিন কার্বোনা গ্রামের আজ বেঁচে আসে বুড়ি কয়টা, এটি যেদিন মরে যাবে।